তুমি তো জানো নেক্সট মান্থে আমরা একটি ব্র্যান্ড লঞ্চ করব জি স্যার সো ব্র্যান্ডের একটা নাম ঠিক করে ফেলো তো যদি আজকের মধ্যে পারো তাহলে ভালো আর না হলে কালকের মধ্যে কিন্তু অবশ্যই স্যার কালকের মধ্যেই হ্যাঁ নাম বের করতে আর এর বেশি সময় কি লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা গুগল তো আছেই আর না হলে হ্যাঁ দোস্ত একটা হেল্প কর না বস না আমাকে একটা ব্র্যান্ডের নাম ঠিক করতে দিয়েছে হ্যাঁ দোস্ত কালকের মধ্যে কিন্তু আমার পাঁচটা নাম চাই চাই বাস্তব ঘটনা তাই না এভাবেই তাড়াহুড়ো করে আমরা প্রায় ব্র্যান্ডের নাম ঠিক করে ফেলি ব্যাপারটি কি সঠিক ধরুন একটি কনফেকশনারি নাম ঝিলমিল কনফেকশনারি তো এই ঝিলমিল কনফেকশনারি তাদের নিজস্ব একটি ব্রেড ফ্যাক্টরি চালু করলো এবং তাদের এই নিজস্ব পাউরুটির নাম তারা দিল ঝিলমিল পাউরুটি কি মনে হয় ঠিক আছে ব্যাপারটা আরেকটি উদাহরণ দিই হাই ফাইবার সিরিয়ালের কাজ কি হজমে সহায়তা করা আরও খাঁটি বাংলায় পেট পরিষ্কার করা তো এরকমই একটি হাই ফাইবার সিরিয়াল ব্র্যান্ডের নাম পুপলাইকা চ্যাম্পিয়ন পুপলাইকা চ্যাম্পিয়ন বাংলায় অর্থ করলে কি দাঁড়ায় একটু চেষ্টা করে দেখুন তো তো এই পুপলাইকা চ্যাম্পিয়ন ব্র্যান্ডটির দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো একটি ব্র্যান্ড একটি ওটস ব্র্যান্ড বাংলাদেশে তাদের ব্র্যান্ডের নাম দিল পেট পরিষ্কার ওটস কীরকম একটু ফানি আর সস্তা হয়ে গেল না ব্যাপারটা তো ধরুন এই পেট পরিষ্কার ওটস ব্র্যান্ডটি আপনি কিনে আনলেন আপনি শেলফে এই পেট পরিষ্কার ওটস কি রাখতে চাইবেন কোন একজন গেস্ট এসে দেখল যে আপনি পেট পরিষ্কার ওটসের দাওয়াই খান আপনি কি পারবেন আপনার শেলফে এই পেট পরিষ্কার ওটসটি রাখতে কেন পারবেন না কারণ এই নামটি কথায় আছে নামে কিবা বা আসে যায় না নামে আসে যায় ব্র্যান্ডের ক্ষেত্রে নামে তো অবশ্যই আসে যায় ব্র্যান্ড আইডেন্টিটির প্রথম যে টার্মটি সেটিই হচ্ছে ব্র্যান্ড নেম সো ব্র্যান্ড নেম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি চমকপ্রদ তথ্য দেই প্রতি বছর ছয় লক্ষ সাতাশ হাজারের মতো বিজনেস এনটিটি যাত্রা শুরু করে পৃথিবীতে সুতরাং প্রায় ছয় লক্ষ সাতাশ হাজার নামেরও প্রয়োজন হয় কিংবা উল্টোভাবে বলতে গেলে প্রায় ছয় লক্ষ সাতাশ হাজার নাম কারো না কারো দ্বারা নেওয়া হয়ে যায় বা ডোন্ট বলি এর পরেও ব্র্যান্ডের ভালো নামকরণ করা সম্ভব আর কিভাবে বা কোন মেথড ফলো করে ব্র্যান্ডের ভালো নামকরণ করা যায় আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে কাস্টমাররা সাধারণত রিপিটেড ব্র্যান্ড নেমের প্রতি আগ্রহ বেশি দেখায় যেমন কোকাকলা কিটক্যাট টিকটক ইত্যাদি এ গুড ব্র্যান্ড নেম মাস্ট ক্রিয়েট আ পজিটিভ ইমোশন অ্যান্ড কানেকশান ব্র্যান্ড নেমটি এমন হতে হবে যেন একটি নাইস ভিজুয়ালের মাধ্যমে ব্র্যান্ড নেমটি কাস্টমারের কাছে ইজিলি কমিউনিকেট করা যায় থ্রু ডিফারেন্ট ডিজাইনস অ্যান্ড লোগো এ গুড ব্র্যান্ড নেম শুড বি ডিস্টিংটিভ সো দ্যাট ইট ক্যান স্ট্যান্ড আউট ফ্রম কম্পিটিটার্স অ্যান্ড ইট ইজ ইজি টু অ্যাক্সেস অ্যান্ড টু ইন্টারপ্রেট ব্র্যান্ড নেমিংয়ের অনেকগুলো মেথড আছে তবে প্রথমেই যেটি দেখতে হবে ব্র্যান্ড নেমটি তার টার্গেট কাস্টমারকে রেজোনেট করে কি না যেমন কোকাকোলা কোকাকলার টার্গেট সেগমেন্ট কিন্তু বেশ বিস্তৃত সো কোকাকোলা এই রিপিটিটিভ ব্র্যান্ড নেমটি যেমন বিশ্বজুড়ে সমাদৃত এই একই মেথড ফলো করে কোনো ইনভেস্টমেন্ট ফান্ড কোম্পানি যদি তাদের ব্র্যান্ডের নেমটি এরকমভাবে রাখে তাহলে কি এটি সমাদৃত হবে ডেফিনেটলি নট কারণ ইনভেস্টমেন্ট ফান্ড কোম্পানি এর প্রোডাক্ট টাইপ আর কোকাকোলার প্রোডাক্ট টাইপ এক না এবং এদের টার্গেট কাস্টমারও এক হবে না সেটাই স্বাভাবিক সুতরাং ওই রিপিটিটিভ নেমটি ইনভেস্টমেন্ট ফান্ড কোম্পানির ক্ষেত্রে কাস্টমারকে কিন্তু রেজোনেট করবে না সুতরাং টার্গেট কাস্টমারের কথাটি সবসময় মাথায় রেখে ব্র্যান্ড নেমিংয়ের কাজটি শুরু করতে হবে সো দ্যাট দ্য নেম মাস্ট রেজোনেট দ্য টার্গেট কাস্টমার সেগমেন্ট সো বিফোর নেমিং ইউর ব্র্যান্ড কনসিডার ইয়োর টার্গেট কাস্টমার গ্রুপ দেয়ার এইজ কালচারাল ভ্যালুস অ্যান্ড হাউ ইয়োর প্রোডাক্ট উইল সলভ দেয়ার নিডস ওয়ান্টস অ্যান্ড ডিজায়ারস সো পুট ইউর কাস্টমার্স ইন সেন্টার অফ এভরিথিং আদারওয়াইজ দ্য নেক্সট স্টেপস উইল ফেইল সো এবার আমরা ব্র্যান্ড নেমিংয়ের সাতটি মেথড নিয়ে কথা বলবো মেথড নম্বর ওয়ান কারণ নামে ব্র্যান্ডের নামকরণ করা অনেক সময় ব্র্যান্ডের নামকরণের ক্ষেত্রে কোনো ব্যক্তির নাম ব্যবহার করা হয় যেমন দ্য জর্ডান শুজ যা নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত আমেরিকান বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডেনের নামে কিংবা টেসলাকার যা নামকরণ করা হয়েছে নিকোলা টেসলা যিনি এসি কারেন্ট ইনোভেশনে অবদান রেখেছিলেন এবং যে প্রযুক্তি টেসলাকারে ব্যবহার করা হয় তার নামে মেথড নাম্বার টু অ্যাক্রোনিমস অর্থাৎ দ্য শর্ট ভার্সন অফ আ ডেসক্রিপটিভ নেম যেমন কে এফসি ফ্রাইড চিকেন এখানে এই তিনটি শব্দের প্রথম অক্ষরটি নিয়ে কেএফসি নামকরণটি করা হয়েছে মেথড নাম্বার থ্রি ডেসক্রিপটিভ নেম অর্থাৎ ব্র্যান্ডের যে নামের মাধ্যমে ব্র্যান্ডটি কি বা কি কাজ করে তা সহজেই বোঝা যায় যেমন আমেরিকান এয়ারলাইন্স জেনারেল মোটরস ইত্যাদি মেথড নাম্বার ফোর সাজেশন নেমস এই সাজেশন নেমসের মধ্যে আবার তিনটি টাইপ রয়েছে টাইপ নাম্বার ওয়ান রিয়েল অর্থাৎ যার অর্থ ডিকশনারিতে সরাসরি পাওয়া যায় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি উবারের কথা উবার শব্দের অর্থ সুপ্রিম অর্থাৎ উৎকৃষ্ট টাইপ নাম্বার টু ইজ কম্পোজিট যেখানে দুটো ভিন্ন অর্থের শব্দকে একসাথে করে একটি শব্দ ব্র্যান্ড নেম হিসাবে তৈরি করা হয় যেমন ফেসবুক অ্যান্ড টাইপ নাম্বার থ্রি ইজ ইনভেন্টেড অর্থাৎ যার নিজস্ব বা নির্দিষ্ট কোনো অর্থ নেই উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একটি অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রিন্টারেস্টের কথা সামটাইমস ইট রিয়েলি ওয়ার্কস ভেরি ওয়েল মেথড নাম্বার ফাইভ ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং এই মেথডে ব্র্যান্ডের নাম হিসাবে এমন শব্দ বেছে নেওয়া হয় যার একটি রূপক অর্থ রয়েছে যেমন অ্যামাজন অ্যামাজন নামটি শুনলেই আমরা কি চিন্তা করি অ্যামাজন জঙ্গল বিশাল একটি জঙ্গল আবার অ্যামাজন অ্যামাজন এই সাইটটিতেও পাওয়া যায় না বলতে গেলে এমন কিছুই নেই আবার এ টু জেড এই অর্থটিও অ্যামাজন শব্দটির মধ্যে রয়েছে যা অ্যামাজন তাদের লোগোতে ব্যবহার করেছে মেথড নাম্বার সিক্স এ ব্র্যান্ড নেম যা একটি অন্য ভাষার শব্দ থেকে ব্যবহার করা হয়েছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হুলুর কথা হুলু নেটফ্লিক্সের মতনই আরেকটি জনপ্রিয় লাইভ স্ট্রিম টিভি চাইনিজ এই শব্দ হুলু এর অর্থ একটি বোল বা গামলা যার মধ্যে অনেক মূল্যবান জিনিস ধরে রাখা যায় মেথড নাম্বার সেভেন অ্যাবস্ট্রাক্ট নেমিং অ্যাগেন অ্যাবস্ট্রাক্ট নেমিং এরও কিন্তু কোনো অর্থ নেই কিন্তু ফোনেটিক্সের কারণে শুনতে বেশ ভালো শোনায় যেমন বিশ্বখ্যাত ব্র্যান্ড রোলেক্স রোলেক্স এর কিন্তু কোনো অর্থ নেই কিন্তু শুনতে ভালো শোনায় কিটক্যাট কিটক্যাটের কিন্তু কোনো অর্থ নেই কিন্তু শুনতে ভালো শোনায় সো দিজ আর দ্য মেথডস হুইচ ইউ ক্যান ফলো ফর নেমিং আ ব্র্যান্ড মনে রাখতে হবে ব্র্যান্ড নেমটি যেন টু লং কিংবা উচ্চারণে কঠিন এরকম না হয় একটি ইন্টারেস্টিং ইনফো শেয়ার করি জানেন আজকে যাকে আমরা অ্যামাজন বলে চিনি এর আদি নেম কিন্তু অ্যামাজন ছিল না এর নাম ছিল ক্যাডাব্রা আর অ্যামাজনের মালিক জেফ বেজস যখন এই ক্যাডাব্রা নামটিকে রেজিস্ট্রেশন করতে যান তখন তার লয়েরই স্বয়ং এই নামটিকে ভুল উচ্চারণ করে ফেলেন এবং তৎক্ষণাৎই জেফ বেজস ডিসিশন নেন আর এই ক্যাডাব্রা নামটিকে কন্টিনিউ না করার বরং ব্র্যান্ডটিকে নতুন একটি নাম দেবার এবং সেজন্যই আজকের এই অ্যামাজন ব্র্যান্ড নেমটির জন্ম হয় ব্র্যান্ড নেমের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে এই নামটি অন্য কোনো ব্র্যান্ড ইতিমধ্যেই নিয়ে নেয়নি এজন্য ট্রেডমার্ক সার্চও করতে হবে যেটি সব দেশেই করা সম্ভব অ্যান্ড অফকোর্স খেয়াল করতে হবে আপনার যা ব্র্যান্ড নেমটি যেন অন্য কোনো ভাষাতে কোনো নেগেটিভ মিনিং বহন না করে সো অ্যাজ লং অ্যাজ ইউ ফলো অল দিস মেথডস অ্যান্ড গাইডলাইন্স ইউ আর ফাইন টু গো অ্যান্ড ইউ আর রেডি ফর নেমিং আ গুড ব্র্যান্ড আর হ্যাঁ যেটি বলতে চাচ্ছিলাম ভিডিও শুরুতেই যেটি দেখালাম ব্র্যান্ড নেমিংয়ের ক্ষেত্রে কেউ যদি কখনো আপনাকে খুব তাড়াহুড়ো করতে বলে তাকে অবশ্যই ব্যাপারটি বুঝিয়ে বলুন ব্র্যান্ড নেমিং ইজ আ সায়েন্স অ্যান্ড ব্র্যান্ড নেম ইজ অ্যান অ্যাসেট যেটা আপনাকে পরবর্তীতে অনেক সুবিধা দেবে হোপ দিস গাইডলাইন উইল বি হেল্পফুল ফর ইউ